মিউজিয়ামে অনেক পুরনো জিনিস থাকে। ওই যে দাদা, এটা কি? এটা একটা অ্যান্টিক ল্যাম্প, হারিকেন। হারিকেন? সেটা আবার কি? এক সময় আমাদের বাড়িতে এগুলো জ্বলত। সে ছিল এক অন্ধকার সময়, উপর্যুপুরি লোডশেডিংয়ে সব থেমে যাচ্ছিল। বিদ্যুতের অভাবে কলকারখানা যাচ্ছিল বন্ধ হয়ে, ফসলি জমি মরুভূমি হয়ে যাচ্ছিল সেচের অভাবে, অচল হয়ে পড়ছিল দেশ। তারপর কি হলো? তারপর দিন বদলালো, এক আলোর রাজকন্যা আমাদের জন্য আলো নিয়ে এলো। কে সে? বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই সময় উপযোগী সিদ্ধান্তে দেশে গড়ে উঠল একের পর এক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। মাত্র 10 বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 4000 মেগাওয়াট থেকে বেড়ে হয়েছে 20000 মেগাওয়াটের ঊর্ধ্বে। এখন দেশের 91% মানুষ বিদ্যুতের সুফলতা পাচ্ছে। তাহলে দাদু, আমাদের আর অন্ধকারে থাকতে হবে না? না দাদু, বদলে গেছে দিন, বদলে গেছে বাংলাদেশ।